যে স্যার, মানে সরকারি চাকরিজীবী বিয়ের ব্যাপারে কিছু বলেন আপনি। সরকারি চাকরিজীবী বিয়ের কথা কি হলো, বাংলাদেশটা পুরাই নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন, কোন বাড়িতে যদি আপনি যান কোন একটা মেয়ের বিবাহর জন্য, তার বাবা মাকে বলেন যে আপনার মেয়েটা তো প্রাপ্তবয়স্ক হয়েছে, তাহলে আপনি বিয়ে দেন, তখন প্রথমত তাদের মুখের মধ্যে কি আসবো, একটা সরকারি চাকরিজীবী ছেলের দরকার। আরে চুদির ভাইরা, সরকারি চাকরিজীবী ছেলে যে তুই খুঁজতাছস, তুই কয়টা সরকারি চাকরিজীবী তৈরি করছিস, তুই কয়টা সরকারি চাকরিজীবী তুই তৈরি করছিস? বাংলাদেশের মধ্যে যদি 20 কোটি মানুষ হয়, 20 কোটির মধ্যে যদি পুরুষ থাকে 14 কোটি, 14 কোটির মধ্যে 14 লাখ ডিফেন্সে চাকরি করে, বাহি লোকগুলো কি এর আগে বিয়া শাদী করতো না? খালি তুমি ডিফেন্স কুচো, ডিফেন্স কুচো, অত রস্কের ডিফেন্স এর মধ্যে সরকারি চাকরি ছাড়া কি আমরা টিয়া কামাই না? আমরা তুমি কি টিয়া পাই না? সবার করে সবার মুরানির দরকার, সরকারি চাকরি ছাড়া এরা কোনো কিছু বুঝা, মানে কি বলবো, মেয়ে যদি মানে কোনোভাবে শুনে ছেলে সরকারি চাকরি করছে, মেয়ে উলায় দিতেছে, যাও তুমি ওর সাথে যাও কোনোভাবে সিস্টেম করা। আর চুদির ভাই বাইরা দেয় না যে অন্য অন্য ছেলেরা যায় ব্যবসা করতেছে বা বিদেশে প্রবাসী জীবন কত কষ্ট করে টিয়া পয়সা কামাইতেছে, ঠিক আছে, ওদের দিকে তাকায় না, ওরা স্বপ্ন থাকতে পারে না সুন্দরী বউ পাইতো, ওদের কপালে থাকে, ওদের ইচ্ছা থাকতে পারে না যে আমি একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করি, না ভালো ফ্যামিলি কোনো সব ভালো সরকারি চাকরিজীবী দেখবো, সরকারি চাকরিজীবীরা যদি ভালো ভালো খাবার খায় তাহলে দেশে যে অন্য অন্য লেভেলের যে সন্তানগুলো আছে, ছেলেগুলো আছে, ওরা কি 50 শামুক খেয়ে ভুগে নাকি? এই চুদির বাইরের আগে দেশে তো বিতাড়িত করার দরকার। আর আমি সরকারি চাকরিজীবী ভাইদের উদ্দেশ্যে করে বলতে চাই যে আপনারা বিয়ে করার আগে চিন্তা করবেন যে কোন ফ্যামিলিতে বিয়ে করতেছে, এই ফ্যামিলি থেকে একটা সরকারি চাকরিজীবী ছেলে আছে কিনা, তারপর আপনি একটা ছেলে মেয়েকে বিয়ে করেন। তাইলে এটা এটা সিস্টেমটা কি হইতেছে, আপনি যেমন একটা মেয়েকে উদ্ধার করতেছেন সরকারি চাকরি পায়া বিয়ে করে, আরেকটা মেয়ে উদ্ধার হইতেছে ওর ছেলের ঘরে সরকারি চাকরি পায়, তাহলে ডবল ডবল কি কার্ড হয়েছে যে অন্য অন্য ফ্যামিলির মধ্যে যারা সরকারি চাকরিজীবী নাই, আপনারা ভুলেও এদেরকে বিয়ে করার স্বপ্ন দেখেন না, কারণ আপনি যদি সব বিয়ে করে লাইন তাহলে আমাদের মতন ছেলেরা কিন্তু না খায়া মরবো, খুব কষ্ট পায়। আপনি চিন্তা করেন, একটা ছেলে ক্লাস 5 থেকে রিলেশন করতেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, কত বছর, ক্লাস 5 যদি রিলেশন শুরু হয় তাহলে 7-8 বছর রিলেশন করতেছে, 8 বছর ইন্টার পাস করে ভার্সিটিতে ভর্তি হইলো, ভর্তি হওয়ার পর ফ্যামিলি থেকে অফার আসছে, ছেলে তো সেনাবাহিনীর চাকরি করে, ছেলে তো এই পুলিশের চাকরি করে, ছেলে তো বিজিবিতে চাকরি করে, ছেলে তো এমুক, ছেলে তো সেমুক, ঠিক আছে, এত বছর রিলেশন দেখাবো। আর মেয়েরা কত স্বার্থপর, চিন্তা করছেন আপনি যে এই ধরনের ছেলেরা যে 12-14 বছর রিলেশন করলো, এই রিলেশনের কথা বললে যে সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে গেছে, তো ওই ফয়দা হরে সরকারি চাকরিজীবী যে কয়টা তুই দিতার আছে এটাই দেওয়ার আছে, তোর গর্তে তুই ফয়দা করবি, ফয়দা করে সেরা সরি হোক, তুই সরকারি চাকরি মানে তোর যদি আবার দাবি রইল, তুই সরকারি চাকরি বিচারা যদি না বার করতেছ তোর খবর আছে, তুই কেমনে একটা 12 বছর রিলেশন করে একটা ছেলের জীবনে কষ্ট দিলে, তুই সরকারি চাকরি হাত ধরে গেছিস, তুই লুপ পাইছ, লুপ পাইছো, টাকা দেখছো, আরামে ঘুমে পার, রেশন খাই বা রেশন নদীর উদানে রেশন খাই, বা আমরা কি কচু খাই রে কচু, আমরার ঘরে কি চাল ডাল নাই, আমরা কি ভালো খাবার খেতে পারি না, আমরা কি ফ্ল্যাটে থাকতে পারি না? বাংলাদেশের ম্যাক্সিমাম সরকারি চাকরি ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে যারা আছে, ধরেন বেসরকারি প্রতিষ্ঠান বলেন বা এই কোন প্রাইভেট কোম্পানি বলেন, ওই কোম্পানিতে ভালো ভালো পোস্টে চাকরি করতেছে না, ওরা কি ফ্ল্যাটে থাকতেছে না, ওরা ভালো পজিশনে থাকতেছে না, থাকতেছে, কিন্তু নদীর পুতান কেরম, কেন তোমরা সরকারি চাকরিজীবী করবো ভাই? আমি আমি এটাই বলতে চাই ভাই, সরকারি চাকরি ওলা যার ছেলেরা আছেন আপনারা সবাই বিয়ে করার আগে আমি যে উদ্দেশ্যটা বললাম, যে বিষয়টা বললাম, এটা বিবেচনা করবেন যে আপনি যাকে বিয়ে করতেছেন তার ভাই নি সরকারি চাকরিজীবী, যদি তার ভাই সরকারি চাকরিজীবী হয় বা তার বাবা সরকারি চাকরিজীবী হয় তখন আপনি বিয়ে করবেন, তখন তারাও যেরকম একটা পাইতেছে আপনি ওরকম একটা পাইতেছেন, ঠিক আছে, আমার আজকের মতন এই নিয়ে বললাম, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।